আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের ফায়ার ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম নিয়ে। সাধারণত এইচভিডিসি স্টেশনগুলোতে এই একই ধরনের ফায়ার ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম ব্যবহৃত হয়। এই কেন্দ্রে 6 ধরনের ফায়ার ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম রয়েছে। হাইড্রেন সিস্টেম, ওয়াটার স্প্রে সিস্টেম, ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম, পোর্টাবল ফায়ার এক্সটিংগুইশার, এয়ার স্যাম্পলিং ডিটেকশন অথবা ভেজদা, অ্যারোসল ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম অথবা ফায়ার প্রো। হাইড্রেন সিস্টেমটি আমাদের সাবস্টেশনের যেসব এরিয়া কভার করে সেগুলোর ভিতর রয়েছে কনভার্টার ট্রান্সফর্মার, স্মুথিং রিয়্যাক্টর, কন্ট্রোল বিল্ডিং, এলটি ট্রান্সফর্মার, আউটডোর এসি সুইচিয়ার্ড, ভালভল সার্ভিস বিল্ডিং, ভালভল ভেন্টিলেশন রুম, পাম্প হাউস এবং অন্যান্য স্থান। এই হাইড্রেন্টে প্রেশারাইজ ওয়াটার থাকে এবং পাশে থাকে হুজ ড্রিল, প্রয়োজনে এখান থেকে হুজ ড্রিলের মাধ্যমে অগ্নি নির্বাপন করার জন্য পানি ব্যবহার করা যায়। এরপরে ওয়াটার স্প্রে সিস্টেম, এটি আমাদের কনভার্টার ট্রান্সফর্মার থেকে শুরু করে যতগুলো ট্রান্সফর্মার রয়েছে, 20 MVA ট্রান্সফর্মার, শান্ট রিয়াক্টর, বাস রিয়াক্টর এবং অয়েল স্টোরেজ ট্যাঙ্কে স্থাপন করা রয়েছে। এটি অটোমেটিক স্প্রে সিস্টেমে কাজ করে, যখন সংশ্লিষ্ট এলাকাতে আগুন ধরে তখন অটোমেটিক হাই ভেলোসিটির ওয়াটার স্প্রে শুরু হয়। তো হাইড্রেন সিস্টেম এবং হাই ভেলোসিটি ওয়াটার স্প্রে সিস্টেম দুইটাকে মিলে আমাদের যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা, এই দুইটাই আসলে পানি দ্বারা অগ্নি নির্বাপন করা হয়। এটা একটা ওয়াটার সিস্টেম। দেখে নে ওয়াটার সিস্টেমের মেন এলিমেন্ট কি কি। তো ওয়াটার সিস্টেমের মেন এলিমেন্ট যেটা হচ্ছে, প্রত্যেক ব্লকে আমাদের ফায়ার ওয়াটার স্টোরেজ, আমাদের স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে দুটো করে, এবং হাই প্রেশার ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যেটা স্প্রে এবং হাইড্রেন্টের প্রেশার মেনটেন করে। এরপর রয়েছে ফায়ার ওয়াটার পাম্পিং সিস্টেম, পাম্প হাউসে আমাদের এই ফায়ার ওয়াটারগুলোকে হাই স্পিডে ওঠানোর জন্য বিভিন্ন ধরনের পাম্পের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এরপর রয়েছে ডিলিউজ সিস্টেম, তারপর রয়েছে হাইড্রেন পয়েন্ট এবং হুজ ক্যাবিনেট। আমরা দেখতে পাচ্ছি এটি পাম্প হাউসের একটি দৃশ্য। এখানে আমরা বিভিন্ন পাম্প দেখতে পাচ্ছি, এগুলো অটোমেটিক চালু হয় এবং ম্যানুয়ালি, এগুলো অধিকাংশই ম্যানুয়ালি বন্ধ করতে হয় এক্সেপ্ট জকি পাম্প। এই ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে মেইন ইলেকট্রিক যে পাম্প, হাইড্রেন পাম্প রয়েছে, তা 5 বার প্রেশারে চালু হয় কিন্তু অফ করতে হয় ম্যানুয়ালি। ঠিক এভাবে সমস্ত পাম্প এবং কম্প্রেসর গুলো চালু হওয়া এবং বন্ধ হওয়ার সিকোয়েন্সটা এখানে দেখানো হয়েছে। এই সাবস্টেশনটি সমস্ত জায়গায় ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেমের জন্য রয়েছে। একটি কন্ট্রোল রুমে একটি প্যানেল রয়েছে, এই প্যানেলে সমস্ত সাবস্টেশনের বিভিন্ন পয়েন্টে যদি স্মোক এবং ফায়ার ডিটেকশন হয় তো সিগন্যালটা এখানে চলে আসে এবং সেই হিসাবে অপারেটর ব্যবস্থা নিতে পারে। সাবস্টেশনের বিভিন্ন স্থানে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার রাখা হয়েছে, এগুলো ডিসিপি রয়েছে যেমন, সেরকম কার্বন ডাইঅক্সাইডও রয়েছে। এবং অ্যাড্রেসেবল ফায়ার ডিটেকশনের আমাদের কয়েকটি কেস এখানে দেখানো হয়েছে। সহজ কথা হচ্ছে যে যদি কোনো স্মোক ডিটেকশন হয় বা ফায়ার ডিটেকশন হয়, এটা কন্ট্রোল রুমে জানতে পারবে এবং এখান থেকে অটোমেটিক হুটারের মাধ্যমে, অর্থাৎ স্পিকার বা সাউন্ড বক্সের মতো যে হুটার আছে, হুটারের মাধ্যমে বিভিন্ন জায়গায় শব্দ সাইরেন এটা পৌঁছে দেওয়া হবে। এটা এয়ার স্যাম্পলিং ডিটেকশন স্পেশালি ভালভের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে আমরা বলি ভেজদা সিস্টেমটি ইউজ করা হয়েছে, ভেরি আর্লি স্মোক ডিটেকশন সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। এর সাথে এটা যদি ফায়ার লেভেলে চলে যায় বা স্মোক বেশি লেভেলে চলে যায় তো এর সাথে ট্রিপিং ও ইন্টিগ্রেট করা রয়েছে। এবং অ্যারোসল বেস এক্সটিংগুইশার রয়েছে, এগুলো সল্ট বেস আমাদের বিভিন্ন কন্ট্রোল এবং প্রোটেকশন রুমের প্যানেলের পাশে বা ভাল্ভ কুলিং প্যানেলে, সুইচিয়ার প্যানেল রুমে এগুলো স্থাপন করা রয়েছে, যা অটোমেটিক স্মোক এবং ফায়ার ডিটেকশন উপর ভিত্তি করে স্প্রে শুরু হয়ে যায়। এটি সম্পূর্ণ অটোমেটিক।